নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদেরকে জানাই স্বাগত। সঙ্গে রয়েছি মাম্পি। এখন সংবাদ বিস্তারিত। লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের প্রস্তুতি চলছে জোর কদমে। আগামী 25শে ফেব্রুয়ারি কৃষক যুব আন্দোলনে নামছে কংগ্রেস। কংগ্রেসের অন্যান্য সংগঠনগুলিকে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। বৃহস্পতিবার আগরতলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। শ্বাসবদ্ধ কৃষক, সেই কারণে আমরা দাবি জানাচ্ছি যে রাজ্যের গরিব মানুষ বেশিরভাগ কৃষকদের সমস্ত প্রকার ঋণমুখ করতে হবে এবং ক্ষুদ্র ব্যবসায়ী দুর্গন্ধির ফলে জিএসটি ফলে বাজার হয়ে গেছে অর্থনৈতিক দিক দিয়ে, তাদের সমস্ত প্রকার ঋণমুখ করতে হবে এবং বেকার যুবক যারা সেলফ এমপ্লয়মেন্ট এটার জন্য লোন নিয়েছিল ব্যাংকের সহযোগিতার অভাবে গভর্নমেন্টের সহযোগিতার অভাবে তারা লোন নেওয়ার পর তারা দাঁড়াতে পারেনি এবং 80% যুবক এখন দেউলিয়া হয়ে গেছে, তারা ব্যাংকে দরকার যেতে পারেনি। ওটা আমরা করার জন্য আমরা দাবি রাখছি এবং রাহুল গান্ধীজি দেশভর কৃষকদের জন্য লড়াই শুরু করেছেন এবং উনি বলেছেন যে কংগ্রেস সরকারের সমস্ত কৃষকদের ঋণ প্রত্যেকটা রাজ্যে মুক্ত করে দেবেন, এটা আমরা ওনাকে অভিনন্দন জানাই এবং আমাদের রাজ্য তো আরও পিছিয়ে পড়া রাজ্য, আশা করি আমাদের এই আন্দোলন সফল হবে। এই আন্দোলনের সমস্ত অংশে কৃষক যুব সমাজ ক্ষুদ্র ব্যবসায়কে অংশগ্রহণ করার জন্য আমরা ধর্মনগর রেডক্রস সোসাইটির উদ্যোগে 4টি অক্সিজেন সিলিন্ডার পরিষেবার উদ্বোধন করেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। আজ থেকে এই সিলিন্ডারগুলি একদম নিম্নমূল্যে পাবে সাধারণ জনগণ। রেডক্রস সোসাইটি স্বল্প খরচে এই অক্সিজেন সিলিন্ডার পরিষেবা চালু করায় খুশি ধর্মনগরবাসী। এবং অল দ্য ইনভাইটেড ডিগনিটারিজ সবাইকে আমি আন্তরিক বৃদ্ধির শুভেচ্ছা ভালোবাসা বিস্তার এবং রেডক্রস সোসাইটির আরো যান দুর্ঘটনায় আহত 11 জন। শান্তিরবাজার মহকুমার মহাদেবকুম এলাকায় একটি বোলেরো মালবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। জানা যায় ওএনজিসি কোম্পানিতে কর্মরত শ্রমিকদের আনা নেওয়া করত এই গাড়িটি। বুধবার রাতে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি, আহত 11 জন। বর্তমানে তারা শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আমরা তো দেখছি না কিন্তু এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসেছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো TMT বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো TMT বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হ্যাঁ আসছি, ব্যাস আধ ঘন্টা। এই চল, কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা, প্রতি বছর এই ড্রাম, রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ,
তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দিতে কাজে লাগবে, আর বাকি রক্ত আর তিনটে লোকের উপকার করবে। তার মানে তিন মাসে একবার হিসেবে আমি গত বছর এক ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। মোবাইল ঘর বুলা কল আতা ডাক্তার সাহেব মুন্নি কে গুড্ডে কি শাদি লড্ডু পৌঁছা গা তুমি শুনিয়ে আপ आइए बैठिए डॉक्टर साहब आज अमावस्या और मैंने अंडा भी खा लिया कल पक्का आता हूँ बहाना बनाना छोड़िए शरीर में इतनी तकलीफ है और अरे दोस्त बताओगे नहीं तो ठीक कैसे होगा यौन संक्रमण ही तो है डरिए मत पूरा इलाज करेंगे और बात रहेगी सिर्फ आपके और हमारे बीच बिल्कुल डर को भगाइए निकटतम सरकारी अस्पताल में यौन संक्रमण का इलाज करवाइए डॉक्टर साहब ऑल इज वेल সারা দেশের সঙ্গে রাজ্যে জাতীয় কীটনাশক কর্মসূচি অনুষ্ঠিত হবে। এবার আমাদের রাজ্যে 8ই ফেব্রুয়ারি 2019 এই কর্মসূচি সংগঠিত করা হবে। যে সমস্ত ছেলে মেয়েদের 8ই ফেব্রুয়ারি 2019 কীটনাশক ওষুধ খাওয়ানো যাবে না, তাদের 14ই ফেব্রুয়ারি 2019 এই ওষুধ খাওয়ানো হবে। এই কীটনাশক কর্মসূচিতে রাজ্যের প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে 1 থেকে 19 বছর পর্যন্ত প্রত্যেক নথিভুক্ত ছেলে মেয়েকে বিনামূল্যে কীটনাশক ঔষধ অ্যালবেন্ডাজল খাওয়ানো হবে। কীটনাশক ঔষধ রক্ত স্বল্পতারোধ এবং অপুষ্টি প্রতিরোধ করতে সাহায্য করে, তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যা স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের উপস্থিতির হার এবং শেখার ক্ষমতা বাড়াতে সাহায্য করে, ফলে তাদের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে গড় আয় বৃদ্ধিতে সাহায্য করবে। সময় মতো প্রতিকার করলে কৃমির সংক্রমণের বিস্তার রোধ করা যায়। এই কর্মসূচিকে সফলতা করতে তাদের কার্যকরী অবদান রাজ্যের শিশুদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ উন্নয়নের সহায়তা হবে। আসুন আমরা সকলে মিলে সুস্থ ত্রিপুরা গড়ার প্রতিজ্ঞা করি। ধন্যবাদ সবাইকে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই গড়ছো জয়। ভালোবেসে বলছি তাই চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। শুধু স্কুলের পরীক্ষায় নয়, জীবনের পথে স্মার্টলি এগিয়ে যেতে হলে তোমার চাই স্মার্ট ইংলিশ। আগে হ্যাঁ, একমাত্র পারুর প্রকাশনী প্রকাশ করতে পেরেছে ত্রিপুরা SCERT কর্তৃক অনুমোদিত NCERT নতুন সিলেবাসের ইংরেজি টেক্সট বইয়ের সেরা সহায়ক গ্রন্থ ডক্টর PC ধরের পারুল স্মার্ট ইংলিশ। ক্লাস 1 থেকে ক্লাস 8 সববার ফিউচার এখন ব্রাইট, কেননা সঙ্গে আছে ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। পারুল প্রকাশনী। ভাবি আপনিও? ভাবি আমিও। নামটা কি? নাম মানে বালতি। নিয়ে গেছে কোন সে তস্কর? ওদিকে কবির কবিতার অপমৃত্যু ঘটিল। ওরে বেটা লস্কর, চেয়ারটা রেগে গেছে কবি হওয়া। এখানে নতুন অতিথির আগমন, শৈশবের ডানা মেলা,
ভবিষ্যতের সূচনা। এখানেই হাসি আনন্দ, অভিমান রাগ দুঃখ, জীবনের প্রতিটি মুহূর্তই আমায় ঘিরে। আমি আরিফেল ডাইনিং টেবিল, থাকি আজীবন পরিবারের একজন। जमाने के फीचर्स लिए आ गई है आपके पास नई Hyundai Santro, India's favorite family car. ফিরে এলাম বিরতির পর। অবৈধ সম্পর্কের জেরে স্বামীর হাতে খুন হলো স্ত্রী। ঘটনা কৈলাসহর চণ্ডীপুর ব্লকের সরোজনী গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডে। বহুদিন ধরে শুক্লা মুন্ডার স্ত্রী অঞ্জলি মুন্ডার অবৈধ সম্পর্ক চলছিল। শুক্লা মুন্ডা বারবার বাধা দিলেও স্ত্রী অঞ্জলি মুন্ডা তার কথা কর্ণপাত করেনি। শেষমেশ স্বামীর হাতে খুন হতে হয় স্ত্রীকে। পুলিশ শুক্লা মুন্ডাকে আটক করেছে। তুমি দেখছো দেরি যাই দুদিন স্যার গেছি দেরি সন্ধ্যা শুনে যাইব। কয়টার সময় মারছো? সকাল 10টায় বাজা। তোমার ছেলে দেখছে নেই মারার সময়? মোদীকে ফের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদব। সংসদে এদিন এমন বক্তব্য রেখে সবাইকে চমকে দেন তিনি। মুলায়ম বলেন তিনি খুব ভালো কাজ করছেন, তার বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলতে পারবে না। এদিন মোদীর প্রশংসায় পঞ্চমুখ হল মুলায়ম সিং যাদব। সবসে মিল জুল করকে সবকা কাম কিয়া ইয়ে সহি হে হম জব জব মিলে কিছু কাম কে লিয়ে কহা তো আপনি উসি বত অর্ডার কিয়া কি মে আপকা ইহা পর আদর করতা হুম সম্মান করতা হুম কে প্রধানমন্ত্রী জি নে সবকো লেকে চলনে কা পুরা প্রয়াস তো আপনি জিস তরহ সবকো চলাযা হ্যা সবকো কেসা রাখা বড় কঠিন কাম হি আপকে পেপার খেলা নেই বলতা না আপনার কই টিপ্পণি করতা হিসে বিশেষ বধাই ও ধন্যবাদ আপনার। রাজ্যের শান্তি সম্প্রীতি ঐক্য বজায় রয়েছে এবং থাকবে। রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত করছে একদল দুষ্কৃতি, কিন্তু তাদের চক্রান্ত কখনোই সফল হবে না। বুধবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যে শান্তি সমৃদ্ধি বজায় রয়েছে এবং থাকবে। যে সমস্ত দুষ্কৃতিকারীরা মনে করেছেন রাজ্যে শান্তি সমৃদ্ধি নষ্ট করবে তাহলে তারা ভুল ভাবছেন, তাদের চক্রান্ত কখনোই সফল হবে না বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বুধবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন রাজ্যে শান্তি সমৃদ্ধি ঐক্য বজায় রয়েছে এবং থাকবে। তিনি বলেন ত্রিপুরাকে রক্ষা করার দায়িত্ব এবং ত্রিপুরার সকল মানুষের রক্ষার দায়িত্ব আমার এবং আমার মন্ত্রিসভার। তিনি আরও বলেন রাজ্যের কৃষ্টি সংস্কৃতি রক্ষারও দায়িত্ব আমার এবং আমার মন্ত্রিসভার। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেন কেউ যেন কোন রকম বিভ্রান্তিতে কান না দেয় এবং কোন প্রকার গুজব না ছড়াতে এবং গুজবে কান না দিতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান। মুখ্যমন্ত্রী ছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। ভ্রান্ত না করতে পারে আর তার শিকারও যাতে আমার জাতি জনজাতির প্রত্যেকটি ব্যক্তিকে প্রতি আমার অনুরোধ যে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। ত্রিপুরা সরকার আপনাদের সঙ্গে রয়েছে, আমার ক্যাবিনেট রয়েছে, নরেন্দ্র ভাই মোদি আপনাদের সঙ্গে রয়েছে, আমি সেটাই আপনাদের মাধ্যমে আমার সমস্ত প্রিয় ত্রিপুরাবাসীর কাছে পৌঁছে দিতে চাইছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আপনি এটা বলছেন কেন? মানে এটা তো আপনি রক্ষা করছেন, সেটা তার জন্য বলতে হচ্ছে একটা কিছু কিছু গ্রুপ অপপ্রচার কনস্পিরেসি, তাতে মানুষের মধ্যে একটা অবিশ্বাস। তো আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার প্রধান দায়িত্ব যে আমার রাজ্যের লোকেরা সুরক্ষিত থাকুক। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে ৮ ফেব্রুয়ারি ২০১৯ সারা দেশের সঙ্গে এই রাজ্যেও জাতীয় কৃমিনাশক কর্মসূচি সংগঠিত করা হবে। আমাদের রাজ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তর, সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং জাতীয় স্বাস্থ্য মিশন, ত্রিপুরা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর যৌথভাবে এই কর্মসূচি রূপায়ণের উদ্যোগ নিয়েছে। যে সমস্ত ছেলে মেয়েকে ৮ ফেব্রুয়ারি ২০১৯ কৃমিনাশক ওষুধ খাওয়ানো সম্ভবপর হবে না, তাদের ১৪ ফেব্রুয়ারি ২০১৯ এই ওষুধ খাওয়ানো হবে। এই কৃমিনাশক কর্মসূচিতে রাজ্যের ১ থেকে ১৯ বছর বয়স পর্যন্ত সমস্ত ছেলে মেয়েদের কৃমিনাশক ওষুধ এলবেনডাজল বিনামূল্যে দেওয়া হবে। প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ১ থেকে ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের এবং প্রতিটি সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ৬ থেকে ১৯ বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের এই ওষুধ খাওয়ানো হবে। বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাদের নাম নথিভুক্ত নেই সেই সমস্ত ১ থেকে ১৯ বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিনামূল্যে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। আশাকর্মীরা তাদের চিহ্নিত করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়ে আসবেন। কৃমিনাশক ওষুধ খাওয়ানোর বিষয়ে জনগণকে সচেতন করতে আমি সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, গণসংগঠনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানাচ্ছি এবং রাজ্যের সর্বস্তরের জনগণকে এক্ষেত্রে দায়বদ্ধ ভূমিকা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। সারাদেশের সঙ্গে রাজ্যের জাতীয় কৃমিনাশক কর্মসূচি অনুষ্ঠিত হবে। এবার আমাদের রাজ্যে ৮ই ফেব্রুয়ারি ২০১৯ এই কর্মসূচি সংগঠিত করা হবে। যে সমস্ত ছেলে মেয়েদের ৮ই ফেব্রুয়ারি ২০১৯ কীটনাশক ওষুধ খাওয়ানো যাবে না, তাদের ১৪ই ফেব্রুয়ারি ২০১৯ এই ওষুধ খাওয়ানো হবে। এই কীটনাশক কর্মসূচিতে রাজ্যের প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ১ থেকে ১৯ বছর পর্যন্ত প্রত্যেক নথিভুক্ত ছেলে মেয়েকে বিনামূল্যে কৃমিনাশক ওষুধ এলবেনডাজল খাওয়ানো হবে। কৃমিনাশক ওষুধ রক্ত স্বল্পতারোধ এবং অপুষ্টি প্রতিরোধ করতে সাহায্য করে। তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যা স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের উপস্থিতির হার এবং শেখার ক্ষমতা বাড়াতে সাহায্য করে, ফলে তাদের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, যা ভবিষ্যৎ গড় আয় বৃদ্ধিতে সাহায্য করবে। সময় মতো প্রতিকার করলে কৃমির সংক্রান্ত বিস্তার রোধ করা যায়। এই কর্মসূচিকে সফল করতে তাদের কার্যকরী অবদান রাজ্যের শিশুদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ উন্নয়নে সহায়তা হবে। আসুন আমরা সকলে মিলে সুস্থ ত্রিপুরা গড়ার প্রতিজ্ঞা করি। নমস্কার, জয় ভারত, জয় ত্রিপুরা, জয় হিন্দ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। এই অস্বস্তি কেন সহ্য করছিস?
যৌন অঙ্গে অস্বস্তিতা যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের, কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তিতা যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের, কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তিতা যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের, কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তিতা যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের, কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। ডক্টর শর্মা কাহাঁ মিলেঙ্গে? এমার্জেন্সি, প্লিজ এক বার জরা পুছিয়ে না কাহাঁ মিলেঙ্গে ইস ওয়াক্ত। স্যার, হ্যাঁ, আপ উধার জাকে ব্যাঠ সকতে হ্যায়, প্লিজ এক মিনিট মেন, জরা ইনসে সিস্টার প্লিজ আপ বতাইয়ে কাহাঁ মিলেঙ্গে ডক্টর। আই এম সরি, আপকো ওয়েট করনা পড়া। ক্যা কহ রহি থি আপ? আরে ইয়ে বাচ্চা, আরে কোই পকড়ো ইসে, কাহাঁ জা রহা হ্যায়, রুকো, ওয়ে, আরে রুকো, কাহাঁ ভাগে জা রহে হো? सॉरी डॉक्टर अंकल, आपको इतना भगाने के लिए, पर मेरी मम्मी के पेट में बहुत दर्द हो रहा है और ये लोग आपके पास आने ही नहीं देते। डॉक्टर, ये वो HIV केस है। हाँ तो? आप लोग यही पहन के सब लोग को ठीक करते हो ना, तो मेरी मम्मी को भी ठीक कर दो ना प्लीज। डिलीवरी की तैयारी करो जल्दी। यूनिवर्सल प्रिकॉशंस पे भरोसा करके हर रोज हजारों डॉक्टर्स इलाज करते हैं लाखों मरीजों का, उनका भी जिन्हें HIV है। जब साथ है सुरक्षा तो डरना कैसा? एकदम ही मानाच्छे ना। यस, ইটালিয়ানো টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট। আসল জগ হবে, আরে জন্ম থেকেই আসল জগের বিজনেস আছে। ফুলকুমারী জগ, হাতি নিলে বাগান, আর বিউং লেভেল এপার ওপার ট্রান্সপারেন্ট জগ। দাদি চোখে তো প্রেশার দিচ্ছেন কেন? এমনিতেই আপনার জন্ম থেকেই আসল চোখ, তোমার চেয়ে ভালো দেখি। জি দাদি, আমারই ভুল, এবার হব নির্ভুল। এই নিন আরএফএল জগ। দুষ্টু লোকের মিষ্টি কথা না ভুলে নিন 100% বিশুদ্ধ ভার্জিন ম্যাটেরিয়াল থেকে তৈরি আরএফএল জগ। আরএফএল জগ, জন্ম থেকেই জগ। যখন জন্ম নেয় সন্তান, নতুন দায়িত্ব, তৈরি হয় নতুন প্রতিশ্রুতি, নতুন কথা দেয়া। তোমাকে জীবনের প্রথম দিন থেকে রাখবো নিরাপদ।
পৃথিবীর যা সবচেয়ে সুন্দর সকল কিছু শুধু তোমার জন্য। প্রতিশ্রুতি আরএফএল বেবি কেয়ারের সকল পণ্য নিরাপদ সুন্দর সর্বোৎকৃষ্ট উপাদানে তৈরি। আরএফএল বেবি কেয়ার শুধু তোমার জন্য। जमाने के फीचर्स ये आ गई है आपके पास नई Hyundai Santro, India's फेवरेट फैमिली कार। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আম্বাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। আগামী 15 ফেব্রুয়ারি থেকে আগরতলা শিশু উদ্যান মাঠে শুরু হতে চলেছে 37তম আগরতলা বইমেলা। এই বইমেলার মূল থিম ঐতিহ্যবাহী ত্রিপুরা, গৌরবময় ত্রিপুরা। 12 দিন ব্যাপী এই বইমেলাকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে শিশু উদ্যান মাঠে। এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বিধায়ক আশিস সাহা। কবিতা, সাহিত্য চর্চা, বিভিন্ন প্রাবন্ধিক যে বিষয়বস্তু সেগুলি তো নিশ্চয়ই থাকবে, তার সাথে সাথে আমাদের যে এই রাজন্য আমল থেকে আমাদের রাজ্যের যে বিভিন্ন শিক্ষা এবং সাহিত্য সংস্কৃতির উপরে যে আমাদের একটা পারম্পরিক যে প্রবাহ এটাকে তুলে ধরে রাজ্যের মানুষের মধ্যে একটা বার্তা এই বইমেলা, আগরতলা বইমেলার মাধ্যমে আমরা দিতে চাইছি। যার জন্য এই বইমেলার যে মূল থিম আমরা রেখেছি সেটা হবে ঐতিহ্যবাহী ত্রিপুরা, গৌরবময় ত্রিপুরা। ঐতিহ্যবাহী ত্রিপুরা, গৌরবময় ত্রিপুরা এই আঙ্গিকে এবার বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। এবং রাজ্যে মঙ্গল কামনায় রাজন্য আমল থেকে গঙ্গা পূজা হয়ে আসছে। আগরতলা প্রতাপগড় স্থিত হাওড়া নদীতে বেশ ধুমধামে গঙ্গা পূজা হয়। চন্তাই মহারাজের নেতৃত্বে হয় গঙ্গা আবাহন। এদিন ঢাকঢোল আর মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে চন্তাই মহারাজ শুরু করে এই গঙ্গা পূজা। Hey!
কত বছর ধরে ওইটা টিকা আগের আদর আমার প্রত্যেক বছর প্রত্যেক বছর। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।